তা তোর সফটওয়্যারের দাম কত করে রাখবে? কোনো টাকা দিতে হবে না। কি কোনো টাকা নিবি না? হ্যাঁ, ভাষার জন্য টাকা নেব কেন? বলছিলাম অব্র সফটওয়্যারের নির্মাতা ডক্টর মেহেদি হাসান খানের কথা। মেহেদি হাসান একুশ শতকের এক নিঃস্বার্থ ভাষা সৈনিক, যার কারণে আমরা আজ আমাদের মাতৃভাষা বাংলায় এত সহজে টাইপ করে মনের ভাব প্রকাশ করতে পারছে। ভাষা হোক উন্মুক্ত, এই স্লোগান নিয়ে মেহেদি হাসান খান অব্র কিবোর্ডে যাত্রা শুরু করেন। হয়তো ভাবছেন খুব বয়স্ক মানুষ হবেন, কিন্তু মোটেই তা নয়। মেহেদি হাসান খান ১৯৮৬ সালের ২৩শে জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালের ১৪ জুন ইউনিকোড এবং ANSI সমর্থিত বাংলা লেখার জন্য বিনামূল্যের সফটওয়্যার অব্র কিবোর্ড তৈরি করেন। এরপর ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর মেহেদি হাসানের সফটওয়্যার প্রতিষ্ঠান ওমিক্রন ল্যাব থেকে অব্র উন্মুক্ত করা হয়। মেহেদি হাসানের বয়স তখন মাত্র ১৮। এর আগে ২০০১ সালে তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ২০০৩ সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে MBBS ডিগ্রি লাভ করেছেন। মেহেদি হাসান প্রচার বিমুখ ব্যক্তি, তিনি চাইলেই অব্রর সাথে নিজের ছবি জুড়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। ২০১৭ সালের ২৭ জুলাই মাহবুব কবির মিলন নামের এক শুভাকাঙ্ক্ষী মেহেদি হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করেন। সেই শুভাকাঙ্ক্ষী মেহেদি হাসানের ব্যাপারে কিছু তথ্য জানতে চান, কেননা তিনি মেহেদি হাসানের জন্য একুশে পদকের ব্যাপারে মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিতে চেয়েছিলেন। ফর্ম পূরণের জন্য তথ্যগুলো দরকার ছিল। তথ্যগুলো পেলে একুশে পদকের ব্যাপারে তৃতীয় পক্ষ হয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া যেত, পক্ষ ঠিক করে রাখা ছিল। তবে মেহেদি হাসানকে কিছুতেই রাজি করানো যায়নি, তিনি সোজা না করে দেন। ডক্টর মেহেদি হাসান চাইলেই অব্র সফটওয়্যার বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেন, তিনি সেটিও করেননি। ১৯৫২ সালে ভাষা শহীদরা যেমন তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার দিয়েছে, ঠিক তেমনি এই তরুণ ছেলেটি আমাদেরকে ডিজিটাল ডিভাইসে বাংলা লেখার অধিকার দিয়েছে। অব্র নিয়ে যাত্রাটা মেহেদি একা শুরু করলেও শেষ পর্যন্ত তাকে একা পথ চলতে হয়নি। চলার পথে তিনি সাথে পেয়েছিলেন দেশি বিদেশি বেশ কিছু স্বপ্নবাজকে, আর তাদের নিয়ে তিনি অব্র টিম তৈরি করেছিলেন। এদের মধ্যে রয়েছেন অব্রর ম্যাক ভার্সন প্রস্তুতকারী রিফাতুন নবী, অব্রর কালপুরুষ ও সিয়াম রূপালী ফন্টের জনক সিয়াম, অব্রর বর্তমান ওয়েবসাইট ও লিনাক্স ভার্সন প্রস্তুতকারী সারিম, ভারতের নিপন এবং মেহেদির স্ত্রী সুমাইয়া নাজমুন সহ আরো অনেকেই। তারাও মেহেদি হাসানের মতো যশ খ্যাতির আড়ালে থাকতে চান। ২০১১ সালে তথ্য প্রযুক্তি শিল্পে বিশেষ অবদানের জন্য মেহেদি হাসানকে ব্যাসিস পুরস্কার দেওয়া হয়। পরবর্তীতে ২০১৬ সালে মেহেদি হাসান টপ ১০ আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস পুরস্কারে ভূষিত হন। শুরুর দিকে অব্র শুধুমাত্র মেসেজিং এর জন্য ব্যবহার করা হলেও সময়ের সাথে সাথে অব্র সরকারি অফিস আদালতগুলোতে দারুণ পরিচিতি পেয়েছে, এমনকি নির্বাচন কমিশনও তাদের প্রয়োজনীয় কাজ করতে অব্র ব্যবহার করছে, যা রাষ্ট্রকে কোটি কোটি টাকা খরচ থেকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু এসবের জন্য প্রচার বিমুখ মেহেদির কোনো চাওয়া নেই। অব্রর আবিধানিক অর্থ আকাশ, আর মেহেদির তৈরি এই আকাশে বাংলা ভাষার ঘুড়ি আজ সত্যি উন্মুক্ত।